চলে যাও না সেই দিনের কথা, তুই পায়খানা পেশাব করে গোটা শরীর ময়লা করে ফেলেছিলে, তোমার কাছে কেউ যায় নাই, কেউ তোমাকে ধরতে যায় নাই, যদিও কেউ গিয়েছে নাকে রুমাল দিয়ে গিয়েছে আতর দিয়ে গিয়েছে, কিন্তু মা জনন যখন শুনেছে আমার বাচ্চা পেশাব পায়খানা করে শরীর ময়লা করে ফেলেছে, মায়ের নাকেও রুমাল নাই কোনো কিছু না, মায়ের দৌড়ে গিয়া কাঁসা পায়খানা নিজের হাতে দৌড়েছে, ঠিক কিনা জোরে বলেন, মা কাঁসা পায়খানা নিজের হাতে দৌড়িয়েছেন, বারবার পেশাব করেছেন আবার পরিষ্কার করেছেন, আবার পেশাব করেছেন আবার পরিষ্কার করেছেন, আবার পায়খানা করেছেন আবার পরিষ্কার করেছেন, এমনকি এক পর্যায়ে আল্লাহ বলে তোমার পুরো শরীরটা পরিষ্কার করে ধুয়ে মুছে তোমার সুনু পাউডার দিয়া কোলে নিয়া বুকে নিয়া বারবার কপালে চুমু খাইছে যে পিতা মাতা, এরপর আল্লাহ বলে এক পর্যায়ে তোমার আম্মা আব্বা তোমাকে জ্বালাতন করতে 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 মরে যাবে আর তোমাকে জ্বালাবে না, আর খুকামনি বলে খুকু বলে ডাকবে না, আর আব্বু বলে ডাক ডাকবে না, আর মায়ের মুখ দেখে জান্নাত কামাই করতে পারবে না, পিতা মাতার মুখ দেখে আর হজের সওয়াব কামাই করতে পারবে না, আল্লাহ বলে তখন এরা কবরস্থ হয়ে যাবে, তখন তুমি দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে যেমন করে শিশুকালে লালন পালন করেছি এদেরকেও তুমি কবরে এমন করে লালন পালন করো। কিতাবে আসছে কোনো নেক সন্তান, নেক সন্তান হতে হবে না দিনদার, নেক সন্তান যখন নাকি পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া, আলেম হইলে বেশি ভালো, আলেম না হইতে পারে নেককার সন্তান হলে পিতা মাতার কবরের সামনে দাঁড়ায় যখন কাঁদে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইহতাজ্জা আরশুল্লাহ, আল্লাহর আরশটা থরথর করে কেঁপে ওঠে। যতক্ষণ পর্যন্ত এই পিতা মাতা ক্ষমা না করা হয় ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতেই থাকে। পিতা মাতার অবাধ্য যে ব্যক্তি পিতা মাতারে জবান দিয়ে কষ্ট দেয়, আসি কে আসে না জোরে বলেন, মা বাপের জবান দিয়ে কষ্ট দেয়, অথচ আপনি দেখাই দেখেন আল্লাহ তাআলা তার গোলামির পরে তার ইবাদতের পরে কি বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে নবী আমি আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আর দুনিয়ার জমিনে ইবাদত চলবে আমার আর খেদমত চলবে পিতা মাতার, সুবহানাল্লাহ। দেখেন ভাষাটা খেয়াল করেন আল্লাহর ফয়সালাটা কি, যে দুনিয়ার জমিনে ইবাদত চলবে কার, আমি আল্লাহর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামে চলবে আমার, এরপরে কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নাম্বার খেদমত চলবে পিতা মাতার, কার জোরে বলে কার, ইবাদত চলবে কার, খেদমত চলবে কার, পিতা মাতার। এরপর আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল, আমার আম্মা কয়েকদিন অসুস্থ হয়েছেন, আপনি আশ্চর্য হবেন মেডিকেলে তো আমি রাত দিন ঘুমাইতে পারি নাই, না দিনে না রাত্রি, এক কথা একবার না হাজার বার বলতেছি, একটা কথাই বারবার বলতেছি, আমি হাসি মুখি উড়ি উড়িয়ে দিচ্ছি, হ্যাঁ আম্মা এটাই, হ্যাঁ আম্মা এটাই, ও আমি রোজা রাখবো না, একটু খানা খাইছি কিন্তু রোজা রাখবো না, আমার রোজা ভাঙছে নাকি, আমি না ভাঙি না রাখেন ভালো, এক কথা বারবার বলতেছি, আজকে এই দেখে বসা অবস্থায় একটু পর পর বড় ভাই ফোন দিচ্ছে, যদি আম্মারে বোঝা তোর কথা স্যার আম্মা কিছু বোঝে না, তো কয় সবাই রোজা রাখে আমার তার রাখতে দেয় না কেরি, আমি তো হ্যাঁ আম্মা কাফফার আমি দিয়ে দিবো আপনি রোজা রাখার দরকার নেই, তো আবার এ পরে যে আবার ফোন করি, আবার সকালে আবার দুপুরে আবার বিকালে আবার রাত্রি একই কথা বারবার বলতেছি, আল্লাহ তাআলা বলে গোলাম তোমার আম্মা আব্বা ইম্মা ইয়াবলুগ, এবার দেখেন খেদমতটা করবেন কিভাবে, আল্লাহ সিস্টেমটা কেমন করে বলেছেন, মানুষের পিতা মাতার তিনটা ধাপ আসে, কয়টা ধাপ, কয়টা ধাপ জুড়ে বলেন, তিনটা সরি চারটা ধাপ আসে, একটা জোয়ান কাল যৌবন কাল, দেখেন যৌবন কালের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ কি বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। দেখেন আশ্চর্য আশ্চর্য লাগে আমার কাছে এই তাফসীর যখন আমি মোতালা করি আমার তাআজ্জুব লাগে, আল্লাহ বলেন ওকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, আল্লাহ তাআলা বলে গোলাম এরি গোলাম এই নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন দুনিয়ার জমিনে বদত চলবে আমার খেদমত চলবে পিতা মাতার, তারপর আল্লাহ বলে খেদমত করবে কখন, সব সময় নাকি, বলে না রে গোলাম না,
إما يبلغن عندك الكبر أحدهما এই গোলাম তোমার আম্মা আব্বা দুইজনের কোন একজন বা দুইজন যদি তাদেরকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও বার্ধক্য অবস্থায় পেয়ে যাও এটা আল্লাহ কেন বলেন কারণ হলো আল্লাহ বলে গোলাম যৌবনকালে তোমার মা বাবা তোমার কাছে খেদমত চাবে না উল্টা তোমার খেদমত করবে ঠিক না জোরে বলেন জোয়ানকালে কখনো পিতামাতা খেদমত চায় না আমার আম্মা কে আমার আম্মা আলহামদুলিল্লাহ এখন প্রায় 82 বছর বয়স এখন আমি গেলে ভাত আমার সামনে আনি মানে পাগল হয়ে যায় আমার খেদমত করার জন্য আশ্চর্য কথা আমি আম্মা এখন তো খেদমত আমি করব কোনা তোমারে খাবার দিলে আমার ভালো লাগে আবার লুকিয়ে লুকিয়ে একদম নিচে এনে এভাবে কমল আমি নিছি তো এটারে সুইল্লা আমার কত মুখে এবার যদি খেলো কেউ যেন না দেখে কথা বলছেন না এই রে ইম্মা ইয়াবলুগান না ইন্দাকাল কিবার আহাদহুমা আল্লাহ বলে তোমার পিতা মাতার দুইজন বা দুইজনের কোনো এক যদি বার্ধক্য হয়ে যায় বুড়া হয়ে যায় বুড়া হয়ে যায় তখন তার খেদমতের দরকার আল্লাহ ইম্মা ইয়াবলুগান ইনদাকা আল-কিবার আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফ এবার দেখেন আল্লাহ কি মজার কথা বলেছেন আল্লাহ বলি এখন যেহেতু বুড়া হয়ে গিয়েছে তার ব্রেন ল্যান্স সুতরাং ব্রেন একটু একটু ব্রেন অবশ্য দুর্বলতা আছে তার ব্রেনের ভিতরে তখন সে বারবার এক কথা বলবে বারবার এক কথা বলে তোমাকে জ্বালা যন্ত্রণা দিবে বারবার তোমাকে এক কথা বলে বলে বিরক্ত করবে আল্লাহ বলে সাবধান ফালা তাকুল লাহুমা উফ তার যন্ত্রণায় তার জ্বালায় খুব শব্দ বলতে পারবে না আল্লাহর ভাষাটা কত সুন্দর দেখেন ফালা তাকুল লাহুমা দেখ উফ আমরা উফ বলি না উফুরি এই বারবার এক কথা বলতেছি আর সহ্য হয় না কি আমি বললাম না একটু আগে যেটা এমন আমার উফ বলতেছে বারবার আল্লাহকে সাবধান ফালা তাকুল লাহুমা উফ এদের সামনে উফ শব্দ বলতে পারবে না আল্লাহ বলে ভুলে যাও না সেই দিনের কথা সেই দিনের কথা ভুলে যাও না যেদিন তুমি ছোট ছিলে তোমার আম্মা আব্বাকে একবার দুইবার প্রশ্ন করো নাই বারবার প্রশ্ন করেছিলে বারবার তোমার আম্মা আব্বা হাসি মুখে জবাব দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলে দেখো একটু স্মরণ করো সেই দিনটা তুমি 5 বছরের বালক ছিলে বা 7 বছরের বালক ছিলে বাবার হাত ধরে বাজারে যাচ্ছিলে হঠাৎ করে একটা বিমান যাচ্ছিল তোমার আব্বাকে বলেছিল আব্বু আব্বু দেখো না এই যে যে উঠতেছে এটা কি আব্বু তো তোমার বাপ বলেছিল আব্বু এটা তো প্লেন ঠিক এক মিনিটও যায় নাই আবার জিজ্ঞেস করেছে আব্বু 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 এটা কি বাপ বলেছে আব্বু এটা প্লেন আবার তৃতীয়বার এক মিনিট পরে আব্বু 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 দেখো দেখো আব্বু দেখো না বলে কি এটা কি আব্বু এটা প্লেন আবার এমনি 5 বার 7 বার প্রশ্ন করার পরে এক পর্যায়ে বাপ কুলি নিয়ে বলল চুমো দিয়ে আব্বু তুমি বোঝো না এটা প্লেন বোঝেন না মনে তোমাকে আদর করে চুমো দিয়ে দিয়ে হাসি মুখে আব্বু তুমি দেখো না এটা প্লেন মানুষ চড়ে মানুষ ওঠে এবে যায় এটু ওঠে অনেক কিছু আব্বু একটা বার বিরক্ত হয় নাই এক মা তো এক বুড়া মা যুবক ছেলেকে 25 বছরের যুবক ছেলেকে নিয়ে বসা আছে মা কি জন্য কাটতেছে এই মুহূর্তের ভিতরে দোস্ত দরজার সামনে চৌকাটে একটা কাক বসা তো মা বলতেছি বেটা চৌকাট পর যে চিজ বৈঠে হে ও কিয়া হয় বেটা চৌকাটে যে জিনিসটা বসা আছে এটা কি রে বেটা তো বলতেছে মা ইয়ে তো কাউয়া হয় এটা মা এটা তো কাক তো মা চুপ করে বসা আছে কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করছে বেটা ইয়ে কিয়া হয় মা ইয়ে তো কাউয়া হয় তো আবার চুপ করে বসা আছে কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলো মা ইয়ে কিয়া হয় তো বেটা ইয়ে তো মা ইয়ে তো কাউয়া হয় চতুর্থবার আবার জিজ্ঞেস করেছে বেটা বেটা ই কিয়া হাই তো রাগ করছে মা তুই নেই দেখতি তো আন্ধা হো গিয়া বুঝেন না মনে কো নেই দেখতে আন্ধা হো গিয়া এক সওয়াল বারবার কর রহি হে ই তো কাউয়া হে তো মা চুপ করে গেছেন পঞ্চমবার আবার জিজ্ঞেস করেছে বেটা বেটা ই কিয়া হাই রাগ করছে কিয়া বুড়িয়া নেই দেখতে হে এক সওয়াল বারবার কর রহি হে নিয়ে দেখতি হে কৌয়া হে তো মা চোখের পানে ছেড়ে দিয়ে বলল বেটা আজ থেকে 20 বছর আগে এই চৌঘাটে এমন একটা কাক বসা ছিল তুই আমাকে একবার দুইবার জিজ্ঞেস করস নাই 20 বার জিজ্ঞেস করেছিলি 20 বার হাসি মুখে জবাব দিয়েছি আব্বু ই তো কৌয়া হে তুই 20 বার কেন যদি 100 বার জিজ্ঞেস করতি আমি 100 বার বলতাম বেটা ই কৌয়া হে আর আজকে 4 বার 5 বার জিজ্ঞেস করেছে রাগ করে ফেললি আল্লাহ বলে গোলাম ইম্মা ইয়াবলুগান না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আপনি ইবাদত করে বহুত নেক আমল করে আপনি জান্নাতে চলে যাবেন অবশ্যই না আপনি একবার হজ করেছেন এক কদম জান্নাতের দিকে আগাইছেন
হাটি হাটি পা পা করে করে প্রচুর মসজিদ মাদ্রাসা দান খয়রাত করেছেন হাটি হাটি পা পা করে করে ঠিক আপনি কাছাকাছি জান্নাতের কাছে চলে গেলেন কিন্তু গিয়া দেখতেছেন জান্নাতের গেট বন্ধ ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন ফেরেশতা এটা আমার নামে লেখা আছে জান্নাতটা তাই দরজা খোলো আল্লাহর নিষেধ বলে কেন কই দেখো তুমি উপরে তাকাও সেখানে কি লেখা আছে লগিত দেখবে রেজার রব্বি ফিরাজাল ওয়ালিদাইন পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট কথা বলেন না জোরে কথা বলেন জোরে না এটা বলেন না পিতা মাতা সন্তুষ্ট তো কে সন্তুষ্ট দেখো তুমি গেটের ভিতরে কি লেখা আছে রেজার রব্বি ফিরাজাল ওয়ালিদাইন আরে বেটা তুমি পিতা মাতাকে নারাজ করে অসন্তুষ্ট করে তুমি অনেক মসজিদ মাদ্রাসা করেছো এটার বদলতে জান্নাত আল্লাহ দিয়েছে কিন্তু জান্নাতের গেট বন্ধ পিতা মাতা নারাজ আল্লাহও নারাজ আল্লাহ নারাজ দস্তের জন্য পিতা মাতা সন্তুষ্ট যাদের পিতা মাতা কষ্ট দিয়েছেন অনুরোধ করে বলি হাত জোর করে বলে দস্ত আপনি কি কি ভাবেন রাতে আপনি অসুস্থ ছিলেন রাতের বেলা সবাই ঘুমিয়ে গিয়েছে মায়ের চোখে ঘুম নাই ঠিক না জোরে বলেন সারা রাত মা মাথায় হাত বুলাচ্ছি চেহারা হাত বুলাচ্ছি এক পর্যায়ে দেখছি জ্বরের অবস্থা বড় খারাপ বাপকে বারবার বলে ওঠো না আমার বাজনটা তো অসুস্থ ও ডাক্তারের কাছে যাও বাপ ঘুমতে উঠে দেখতেছে বেটা স্বাস্থ্য বড় খারাপ দিছে বাপ দৌড় কিসের রাত কিসের দিন ডাক্তার ডাক্তার আমার আমার বাচ্চার অবস্থা বড় খারাপ জলদি আসেন ডাক্তারকে ধরে নিয়ে আসছে যে মা বাপ তোমার তোমার একটু সুখের জন্য সারা রাত ঘুম হারাম করেছি এক পর্যায়ে যখন দেখেছি তোমার অবস্থা বড় খারাপ অবস্থা ভালো নয় তখন তোমার মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ প্রয়োজনে আমার হায়াত দিয়ে হলেও আমার বাজানকে সুস্থ করে দাও এই সে মা বাপ এই সে মা বাপ আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবার আহাদহুমা ফালা তাকুল লাহুমা উফ তাকে উফ বলে তুমি উফ শব্দ বলতে পারবে না এরপর আল্লাহ কি বলে ওয়ালা তানহারহুমা আশ্চর্য কথা আল্লাহর কালামটা কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ বলে বুড়া হইতে হইতে এক পর্যায়ে তার ব্রেন কমতে থাকবে স্মৃতিশক্তি হারাইতে থাকবে এক পর্যায়ে জ্বালাতন আরো বাড়াই দিবে ঠিক কিনা জোরে বলেন জ্বালাতন আর ডিস্টার্ব এই আপনি আমার আম্মা তো কি বলবো কত জিনিস নষ্ট করি হিসাব সারা যে মহিলাটা একটা কুটাও এদিক সেদিক হইতে দিত না আমার সে মা এখন কত কিছু ভেঙে ফেলে এটা ফালাই দি এটা ফালাই দি ওই তরকারি এটা করে মানে কি যে অবস্থা করতেছে দিন যত যাচ্ছে যন্ত্রণা বাড়তেছে আল্লাহ তাআলা বলে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা এক পর্যায়ে তোমার পিতা মাতা এদের ব্রেন ব্রেন কমে যাওয়ার কারণে স্মৃতিশক্তি লোপ হয়ে যাওয়ার কারণে বহু জ্বালাতন করবে দামি দামি জিনিস ভেঙে ফেলবে এখানে সমস্যা করবে এখানে সমস্যা করবে আল্লাহ বলবে সাবধান সাবধান গোলাম সাবধান গোলাম তখন তোমার পিতা মাতাকে জিজ্ঞেস দিতে পারবা না ওলা তানাহার হুমা ধমক দিতে পারবা না এই দেখো না কি যদি ডিস্টার্ব করে কেন ধমক দিতে পারবা না আল্লাহ বলে এটাও তুমি করতে পারবা না আল্লাহ বলে ভুলে যাও না সেই দিনের কথা যেই দিন তুমি একটা জগ পানি বারবার ফালাইয়া তুমি তোমার বিছানা নষ্ট করেছিলে বারবার জগের পানি ফেলে বারবার কলসির ভেঙ্গে বারবার দামি দামি জিনিস ভেঙ্গে ভেঙ্গে পিতা মাতার দিলে কষ্ট দিয়েছিলে পিতা মাতা তোমার কখনো ধমক দেয় নাই তোমাকে হাসি মুখে চুমু দিয়েছে সুবহানাল্লাহ এরপর আল্লাহ কি বলে দেখেন ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কাউলান করিমা তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো এরপর আল্লাহ কি বলে দেখেন ওয়াহফিযুল্লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা সুবহানাল্লাহ ওয়াহফিযুল্লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ বলে এক পর্যায়ে তোমার পিতা মাতা বিছানায় পড়ে যাবে এই এই শেষ শেষ জ্বালানটা জ্বালিয়ে যাবে তোমাকে দেখবা এই পায়খানা করে দিছি একটু পরে জামাল ময়লা করে ফেলেছি বারবার পায়খানা করতেছে করে না ঠিক না জোরে বলেন কিছু বলতে পারে না কখন পায়খানা করছে তাও বলতে পারে না কখন পেশাব করেছে তাও বলতে পারে না কিন্তু একটু আগে পায়খানা সাফ করেছেন তা আবার পায়খানা করে দিয়েছেন আবার পেশাব সাফ করেছেন আবার পেশাব করে দিয়েছেন এইটাই হলো শেষ চিন্তা তো আল্লাহ কয় গোলাম এই তখন শেষ পরীক্ষাটা আমি তোমার নেব বুঝেন না মনে এটা আমি তোমার শেষ পরীক্ষা নেব আমি দেখবো এটা চূড়ান্ত পরীক্ষা আল্লাহ বলি এবার ওয়াহফিযুল্লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা এরে গোলাম এই মুহূর্তে তোমার দুই বাহুটা তোমার পিতামাতার জন্য নরম করে দাও কেমন নরম গোলাম তুমি ভুলে যাও না সেই দিনের কথা তুই পায়খানা পেশাব করে গোটা শরীর ময়লা করে ফেলেছিলে তোমার কাছে কেউ যায় নাই কেউ তোমাকে ধরতে যায় নাই
যদিও কেউ গিয়েছে নাকে রুমাল দিয়ে গিয়েছে আতর দিয়ে গিয়েছে কিন্তু মা জনন যখন শুনেছে আমার বাচ্চা পেশাব পায়খানা করে শরীর ময়লা করে ফেলেছে মায়ের নাকেও রুমাল নাই কোনো কিছু না মা দৌড়ে গিয়ে কাসা পায়খানা নিজের হাতে দৌড়েছে ঠিক কিনা জোরে বলেন মা কাসা পায়খানা নিজের হাতে দৌড়িয়েছেন বারবার পেশাব করেছেন আবার পরিষ্কার করেছেন আবার পেশাব করেছেন আবার পরিষ্কার করেছেন আবার পায়খানা করেছেন আবার পরিষ্কার করেছেন এমন কি এক পর্যায়ে আল্লাহ বলে তোমার পুরো শরীরটা পরিষ্কার করে ধুয়ে মুছে তোমার সুনু পাউডার দিয়া কোলে নিয়া বুকে নিয়া বারবার কপালে চুমু খাইছে শুকরিয়া তান বলতেছি আমার আম্মা মেডিকেলে থাকা অবস্থায় সমস্যা তো কিছু করছি মানে এই অনেক সময় এত সেন্সনেস ছিল এত খারাপ অবস্থা ছিল তা আমি শেষ মুহূর্তে মানে আমিও এক পর্যায়ে আসলে আমি বড় হয়ে গেছি তো তো বড়দের পেশাব পায়খানা তো দুর্গন্ধটা বেশি স্বাভাবিক এক পর্যায়ে আম্মারে আমি আমলটা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তৌফিক দিয়েছেন তো মারে পরিষ্কার করে সুন্দর করে সব কাপড় চোপড় পরাইয়া তো মায়ের কপালে চুমু দিয়েছি আমার দোস্ত যে কথা বলতেছিলাম যে বিষয়টা যে পিতা মাতা এরপর আল্লাহ বলে এক পর্যায়ে তোমার আম্মা আব্বা তোমাকে জ্বালাতন করতে 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 মরে যাবে আর তোমাকে জ্বালাবে না আর খুকামনি বলে খুকু বলে ডাকবে না আর আব্বু বলে ডাক ডাকবে না আর মায়ের মুখ দেখে জান্নাত কামাই করতে পারবে না পিতা মাতার মুখ দেখে আর হজের সওয়াব কামাই করতে পারবে না আল্লাহ বলে তখন এরা কবরস্থ হয়ে যাবে তখন তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে যেমন করে শিশুকালে লালন পালন করেছি এদেরকেও তুমি কবরে এমন করে লালন পালন করো কিতাবে আসছে কোন নেক সন্তান হতে হবে না দিনদার কোন নেক সন্তান যখন নাকি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় আলেম হইলে বেশি ভালো আলেম না হইতে পারে নেককার সন্তান হলে পিতা মাতার কবরের সামনে দাঁড়ায় যখন কাঁদে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ইহতাজ্জা আরশুল্লাহ আল্লাহর আরশটা থরথর করে কেঁপে ওঠে যতক্ষণ পর্যন্ত এই পিতা মাতা ক্ষমা না করা হয় ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতেই থাকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে সকলে বলে আমিন।